অনেক দিন আগে এক গ্রামে এক রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ পড়েছিল। অনেক বছর ধরে সেখানে কেউ যাতায়াত করে না। লোক মুখে শোনা যায় সেখানে নাকি অশুভ রাক্ষসাত্মারা বাস করে। সেই গ্রামে দরিদ্র এক কৃষকের জেরিন নামের এক মেয়ে ছিল। জেরিন গল্প শুনতে আর আশ্চর্যজনক জিনিস দেখতে খুব পছন্দ করত। একদিন জেরিনের দাদু গল্প করতে করতে সেই রাজপ্রাসাদের গল্পটি বলে, আমাদের গ্রামের সেই রাজার বাড়িতে একবার রাক্ষসেরা আক্রমণ করেছিল এবং রাজার সমস্ত সৈন্যকে তারা মেরে খেয়ে ফেলে। রাজা বিপদ বুঝতে পেরে তার গোপন সুড়ঙ্গ দিয়ে বের হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আর কেউই বাঁচতে পারে না, সবাই রাক্ষসদের খাবারে পরিণত হয়। এরপরে অনেক কাল অতিবাহিত হয়। এক সময়ে রাক্ষসেরা সব মারা যায় এবং তাদের আত্মারা সেই প্রাসাদে বাস করতে থাকে। দাদু, আমি সেখানে যেতে চাই, আমি দেখতে চাই রাজার বাড়িটা কেমন ছিল। খবরদার সেখানে যেও না, সেখানে আত্মাদের অভিশাপ আছে। সেখানে গেলে অভিশাপ লেগে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর কখনো সেখানে যাওয়ার নাম মুখেও আনবে না। দাদু জেরিনকে নিষেধ করে ঠিকই, কিন্তু তার মনে রাজপ্রাসাদটি দেখার তীব্র আগ্রহ জেগে ওঠে। একদিন সে ঠিকানা সংগ্রহ করে সেখানে যাওয়ার ইচ্ছা করে এবং সকাল সকাল উঠে রওনা হয়। বেশ কয়েক ঘন্টার পথ চলে সে রাজপ্রাসাদে প্রবেশ করতে সক্ষম হয়। তাহলে এই সেই রাজপ্রাসাদ, এখন আমি ভেতরে গিয়ে দেখি কি আছে সেখানে। জেরিন ভেতরে ঢুকতে ঢুকতে দেখল প্রাসাদের অর্ধেক ভেঙে গেছে আর যা অবশিষ্ট আছে তা ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। জেরিন আস্তে আস্তে একটি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এমন সময় দেখতে পেল একটি বাচ্চা দৌড় দিল। এ প্রাসাদে বাচ্চা কিভাবে এলো? নিশ্চয়ই ভিতরে কেউ বাস করে। জেরিন বাচ্চাটির পেছনে পেছনে ছুটতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ সব দরজা বন্ধ হয়ে গেল এবং জেরিন আটকে গেল। খানিক পরে চারিদিকে ভয়ঙ্কর সব শব্দ শোনা যেতে লাগলো। এরপর আস্তে আস্তে একটি রাক্ষসী তার সামনে এসে দাঁড়ালো। রাক্ষসীকে দেখে জেরিন ভয়ে কেঁদে দিল। রাক্ষসী কর্কশ গলায় বলল, তোর এত বড় সাহস, তুই আমার ঘরে এসেছিস? জেরিন আতঙ্কে আর ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে রাক্ষসীটি তাকে অভিশাপ দিয়ে দেয় এবং তাকে একটি মাঠের মধ্যে ফেলে রেখে আসে। পরদিন দুপুরে জেরিনের জ্ঞান ফিরে এবং সে দেখতে পায় সে একটি মাঠের মধ্যে পড়ে আছে। তার গায়ে ধুলোবালি লেগে আছে। সে তখন উঠে দৌড়ে বাড়ি চলে যায়। বাড়ি এসে সে দাদুর পাশে বসে। দাদু, আজ আমার সাথে অদ্ভুত কিছু ঘটে গেছে। জেরিন দেখল দাদু তার কথার কোনো জবাব দিচ্ছে না। কি হলো, কথার জবাব দিচ্ছ না কেন? তুমি কি আমার কথা শোনো না? দাদু কথা বলো। কিন্তু দাদু তার কথা শুনতে পায় না। এরপরে সে দাদুর গায়ে স্পর্শ করে, কিন্তু দাদু তাকে দেখতেও পায় না। অবশেষে সে মায়ের কাছে যায় এবং বলে, মা, দাদু আমার কথার জবাব দিচ্ছে না, মা শুনছো না কেন? সে এসে মায়ের সামনে দাঁড়ায়, কিন্তু তার মা তাকে দেখতে পায় না। জেরিন বেশ অবাক হয়। এমন হচ্ছে কেন আমার সাথে? নিশ্চয় আমার উপরে রাক্ষসীর অভিশাপ লেগেছে, তাই আমি অদৃশ্য হয়ে গেছি। জেরিন বসে বসে কাঁদতে থাকে। হঠাৎ জেরিন অনুভব করে তার শরীর খুব জ্বালাপোড়া করছে।
উফ, আমার শরীর তো একদম জ্বলে যাচ্ছে। এমন হচ্ছে কেন আমার সাথে? আস্তে আস্তে জ্বালা বাড়তে থাকে। সে সইতে না পেরে ঘর ছেড়ে বাইরে চলে আসে। বাইরে আসতেই তার জ্বালা কমে যায়। এখন কিছুটা শান্তি লাগছে। মনে হচ্ছে জ্বালা কমে গেছে আমার। এবার একটু ভুট্টা ক্ষেতের উপরে বসি, তাহলে খোলা মাঠের বাতাসে হয়তো একটু ভালো লাগবে। সে তাদের ভুট্টা ক্ষেতের দিকে এগোতে থাকে এবং ভুট্টা ক্ষেতে গিয়ে দেখলো সেখানে অনেকগুলো কুড়ো জমা করে রাখা আছে। সে তখন সেগুলোর উপরে গিয়ে বসল। এক সময় সে লক্ষ্য করল তার জ্বালা পোড়া একদম নেই এবং সে অনেকটা ভালো অনুভব করছে। উফ, আজ সারাদিন কিছুই খাইনি, আমার খুব খিদে পেয়েছে। একটু ঘরে যাই, গিয়ে কিছু খেয়ে আসি। এরপরে জেরিন ঘরের দিকে যাওয়া শুরু করে। ঘরে ঢুকে সে খাবার খেতে থাকে, কিন্তু একটু সময় পরেই তার আবার জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তাই সে খাবার ফেলে ভুট্টা খেতে চলে আসে। এদিকে জেরিনের মা রান্নাঘরে এসে দেখে প্লেটে কিছু খাবার রয়েছে, হয়তো কেউ খেয়ে রেখে দিয়েছে। এখন তো কেউ রান্নাঘরে আসেনি, তাহলে খাবার এলো কোথা থেকে? জেরিনের মা কোনো উত্তর খুঁজে পায় না। এদিকে জেরিন তার বর্তমান অবস্থা চিন্তা করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে এক সময় সে ক্লান্ত হয়ে যায়। এভাবে কেঁদে আর লাভ নেই, যা হবার তা হয়ে গিয়েছে। আমার নতুন কিছু করা উচিত। এখন থেকে আমি সবাইকে সাহায্য করব। এটা ভেবে সে তার বাবার ভুট্টা খেতে সারাদিন কাজ করতে থাকে। ক্ষেতের আবর্জনা পরিষ্কার করে, পোকামাকড় মেরে ফেলে এবং পাখিদের সাথে কথা বলে সময় কাটায়। এভাবে সে তার বাবার সমস্ত ফসল পোকামাকড় থেকে রক্ষা করে। যখন ফসল কাটার সময় আসলো, তখন দেখা গেল তার বাবার ফসল এবার বিগত বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। এরপরে জেরিন আশেপাশের প্রতিবেশীদের ফসলেরও যত্ন নেওয়া শুরু করে, যে কারণে তাদের গ্রামের সবার ফসল প্রচুর পরিমাণে হওয়া শুরু করে। এটা দেখে গ্রামবাসী সবাই আশ্চর্য হয়ে যায়। লোকেরা বলা বলি করে, আমাদের উপর মনে হয় উপরওয়ালা সন্তুষ্ট হয়ে গেছে, তাই আমাদের ফসল এত বাম্পার ফলন হচ্ছে। এদিকে জেরিন প্রতিদিন বাসার আশেপাশে গিয়ে তার মা বাবাদের দেখে আসে। সে বুঝতে পারে তার মা এবং দাদু তার জন্য অনেক চিন্তিত এবং দুঃখিত। তাই সে ঘরে ঢুকে নিজের জামা কাপড় এবং খেলনা সব ভুট্টা খেতে নিয়ে আসে। পরদিন সকালে যখন জেরিনের বাবা খেতে আসলো, তখন দেখতে পেল জেরিনের খাতা কলম জামা কাপড় সব খেতে পড়ে আছে। আরে, এগুলো বাসা থেকে এখানে কে আনলো? জেরিনের বাবা তার সবকিছু আবার বাড়ি নিয়ে যায়। পরদিন জেরিন বাড়ি গিয়ে আবারও নিজের সবকিছু ভুট্টা খেতে নিয়ে আসে। এই ঘটনা বেশ কয়েকবার ঘটার পর তার বাবা বুঝতে পারলেন, যে কোনো কারণেই হোক জেরিন খেতেই বাস করে এবং তাকে কেউ দেখতে পায় না। ওগো জেরিনের মা, শুনছো? দেখো, আমাদের জেরিন মনে হয় এখানেই বাস করে। তা না হলে তার বই খাতা জামা খেলনা ঘর থেকে এখানে কে আনবে? আর একটা ব্যাপার কি খেয়াল করেছো? প্রতিদিন আমাদের ঘরে একজনের পরিমাণ খাবার কমে যায়। নিশ্চয় জেরিন এখানে থাকে এবং খাবার সময় হলে ঘরে গিয়ে খেয়ে আসে। এটা কিভাবে সম্ভব? জেরিন কিভাবে অদৃশ্য হবে? আচ্ছা, আমি তাকে পরীক্ষা করে দেখব। এরপরে জেরিনের মা জেরিনের জন্য তার প্রিয় কেক নিয়ে আসে এবং জেরিনের বাবাকে বলে, যদি দেখো কেকটি অদৃশ্য হয়ে যাচ্ছে, তাহলে বুঝবো জেরিন এখানে আছে। এটা বলে তিনি কেকের প্লেট মাটিতে রাখলেন। অমনি জেরিন কেকটি নিয়ে খেয়ে ফেলে। এটা দেখে আর কারোরই বুঝতে বাকি রইল না যে জেরিন এখানেই থাকে। এর পর থেকে জেরিন সেখানে থেকে
গ্রামের সব লোকের সাহায্য করতে থাকে। সে অদৃশ্য হওয়ার কারণে সবাইকে খুব সহজেই সাহায্য করতে পারে। আস্তে আস্তে গ্রামের সবাই জানতে পারে যে জেরিন এখানে থাকে এবং গ্রামের সবাইকে সাহায্য করে। এটা দেখে তারা সবাই সে মাঠের চারিদিকে দেয়াল তুলে দেয়, আর কেউ সেখানে চাষাবাদ করে না। সবাই সেই জায়গাটাকে সম্মান করতে থাকে। তারা জেরিনের নাম দেয় ভুট্টা কন্যা।